নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো গাইস, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিউমার্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটার অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের প্রথম আপডেটটা রয়েছে অবশ্যই ইস্টবেঙ্গলের মাস্ক ও স্যানিটাইজার নিয়ে। তো মাস্ক ও স্যানিটাইজার, তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে মাস্ক ও স্যানিটাইজারটা কোথায় কিনতে পাওয়া যাবে। তো তোমাদের বলে দেই যে অনলাইনে কিন্তু এখন কিনতে পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গলের মাস্ক ও স্যানিটাইজার। তো আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে, তো তোমরা সেখানে প্রেস করে অর্ডার দিয়ে কিনতে পারবে। তো দাম বেশি নয়, আশা করব সবাই কিনবে, ইস্টবেঙ্গলের পাশে দাঁড়াবে সবাই এই সময়টায়। তো আমি তো অর্ডার দিয়ে দিয়েছি, তো তোমরাও অর্ডারটা দিয়ে দিও, কিছুদিনের মধ্যে এসে যাবে। তো এরপরের আপডেটটা রয়েছে ইস্টবেঙ্গলের সিইওকে নিয়ে। তো একটা মহল থেকে কিন্তু শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের প্রেজেন্ট সিইও প্রেমাঙ্কর বড়ুয়াকে কিন্তু স্যাক করে দেওয়া হতে পারে। তো তোমাদের বলে দেই, একটা সিইওকে কিন্তু তখনই স্যাক করা হয় যখন নতুন সিইও আসে, অর্থাৎ নতুন ইনভেস্টর আসে। কারণ একজন নতুন ইনভেস্টর কিন্তু চায় তাদের কাছের লোক, নিজেদের লোককে সেই দল বা সংস্থাটির সিইও বানাতে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এটা বলাই যায় যে ইনভেস্টর পেতে আর বেশি সময় লাগবে না ইস্টবেঙ্গলের। তারা হয়তো ইনভেস্টর পেয়েই গেছে, তাদের শুধু নামটা ঘোষণা করছে না। তো এটা জাস্ট একটা রিউমোর, মানে একটা মহল থেকে শোনা যাচ্ছে, তাই আমি মনে করলাম তোমাদের ব্যাপারটা জানানো উচিত, তো আমি জানিয়ে দিলাম। তো এরপরে চলে আসি মার্সেলিনো ব্যাপারটায়। মার্সেলো লেইতে পারেইরা, হরফে মার্সেলিনোকে তোমরা সবাই চেনো, প্রায় 4-5 বছর ধরে আইএসএলে খেলছে এবং ওয়ান অফ দ্য বেস্ট ফরেনার আইএসএলে খেলা। 31টা গোল করেছে, একবার গোল্ডেন বুট, একবার গোল্ডেন বল পেয়েছে। তো সেই মার্সেলিনো লেইতে পারেইরা, তো সে এখন কিন্তু ফ্রি এজেন্ট, এবং শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইস্টবেঙ্গল কিন্তু তাকে অ্যাপ্রোচ করেছে। তো কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইস্টবেঙ্গলে মার্সেলিনোর যাওয়ায় কিন্তু একটা পজিটিভ দিকও রয়েছে এবং একটা নেগেটিভ দিকও রয়েছে। তো প্রথমে আসি কেরালা ব্লাস্টার্সের কথায়। তো কেরালা ব্লাস্টার্স তাদের বার্থেলোমিও ওগবেচেকে হয়তো ধরে রাখতে পারবে না, তো সেক্ষেত্রে কিন্তু মার্সেলিনোকে তারা নিতেই পারে এবং নেওয়ার জন্য ভালো পরিমাণ টাকাও কিন্তু দিতেও পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু কেরালা ব্লাস্টার্স তাদের একটা অর্থনৈতিক সংকটে রয়েছে যার জন্য তারা সন্দেশ জিঙ্গান বা টিরিকে ধরে রাখতে পারলো না, তো সেক্ষেত্রে কত টাকার অফার দিতে পারবে, এবং কিবু ফিকুনাকে কিন্তু বলা হয়েছে একটা মিনিমাম বাজেটের মধ্যে দলটা তৈরি করতে, তো সেই ক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স মার্সেলিনোকে কত টাকার অফার দিতে পারবে সেক্ষেত্রে কিন্তু একটা সন্দেহ রয়েছে। তো এবার আসা যাক ইস্টবেঙ্গলে আসার পসিবিলিটি নিয়ে। তো ইস্টবেঙ্গল যেহেতু নেরিজাস ফালস্কিসের মতো প্লেয়ারকে অফার দিতে পেরেছে, আমার মনে হয় না সেই ক্ষেত্রে মার্সেলিনোকে অফার দিতে ইস্টবেঙ্গলের কোনো অসুবিধা হবে। কিন্তু ঝামেলাটা সেই একই জায়গায়, ইস্টবেঙ্গল যদি কনফার্ম করে না বলতে পারে যে তারা আইএসএল খেলবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না মার্সেলিনো আই লিগ খেলতে ইস্টবেঙ্গলে আসবে। কারণ দেখো, মার্সেলিনো কিন্তু মোটামুটি 4-5 বছর ধরে আইএসএল খেলছে এবং বললামই খুব ভালো প্লেয়ার, তো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল ছাড়াও অন্য ক্লাবও কিন্তু মার্সেলিনোকে অফার দিতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু একটা জটিলতা রয়েছে, এবং সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু এখন একটা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েও যাচ্ছে, তো ইস্টবেঙ্গল কীরকম অফার দিতে পারবে সেক্ষেত্রেও কিন্তু একটা সন্দেহ রয়েছে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করব ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। তো যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবারের সাথে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটার অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।